টানটান উত্তেজনার মধ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ময়দানে অনুষ্ঠিত হলো জেলা প্রেস ক্লাব এবং জেলা পুলিশের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা। সকাল 10টা থেকে ক্রিকেট খেলা শুরু হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জেলা প্রেস ক্লাবের দল। দু দলের নির্ধারিত 20 ওভার করে খেলা থাকলেও 13 ওভারের মধ্যেই সমস্ত উইকেট হারিয়ে 52 রান করে জেলা প্রেস ক্লাব। এরপর মাঠে ব্যাট করতে নামে জেলা পুলিশের ক্রিকেট খেলোয়াড়। পুলিশ সুপার ওয়াই রঘুবংশে বেশ কিছুক্ষণ ভালো খেললেও শেষ পর্যন্ত রান আউট হন। এরপর দুর্দান্ত ব্যাটিং করে জেলা পুলিশ দলের খেলোয়াড়রা 10 ওভারের মধ্যে 52 রান তুলে 7 উইকেটে জয়লাভ করে। স্বাভাবিকভাবেই এই বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা হওয়াতে অনেকটাই উচ্ছ্বসিত দু দলেরই খেলোয়াড়রা। স্যারের মুখটা দেখালে ওইদিকে চলে যান সবাই, সবার কিছু চলে আসবে। আচ্ছা আচ্ছা, এক এক ট্রফিটা একটু নামাল দিলে স্যার। হ্যাঁ, এবারে আমু তুলে যা, একটু না মাঝখানে দাঁড়া। কি জানিয়েছেন জেলা পুলিশ সুপার এই বিষয়ে? যে প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রেস ক্লাব ভার্সেস পুলিশ ইলেভেনের খেলা হলো, ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচ, কি বলবেন? আজকে প্রেস একাদশ ভার্সেস পুলিশ একাদশের একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজিত করা হয়েছে। গত মাস আমরা গত বছর আমরা ভলিবল ম্যাচ অর্গানাইজ করেছিলাম, তখনই অনেক লোক বলেছিল ভলি ক্রিকেটও করতে হয়। তো এবার ক্রিকেট ম্যাচ আয়োজিত করা হয়েছে, যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, খুবই বন্ধুত্বপূর্ণভাবে ম্যাচটা হয়েছে, খুবই আনন্দভাবে দুটা টিমই খেলেছে। হার জিতের ব্যাপার ছিল না এখানে, শুধুমাত্র বন্ধুত্বের একটা ব্যাপার। দুজনই কিন্তু মানুষের জন্য কাজ করে, পুলিশ এবং প্রেস। এখানে আশা করছি আমাদের মধ্যে এরকম সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কের মাধ্যমে আমরা এখানে আরও বেশি পরিচয় দিতে পারি।